মীনাক্ষী মুখার্জিকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে। সিবিআই তলব করেছে এমনটাই খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। কখন এবং তিনি আজ সেখানে উপস্থিত হচ্ছেন কিনা, আরো এই বিষয়ে লেটেস্ট আপডেট দেবে আনন্দমোহন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে। আনন্দমোহন, দেখো তলায়া তোমায় বলে দিচ্ছে ঘটনা ঘটেছিল মিনাক্ষী মুখোপাধ্যায় যাতে সঠিক তদন্ত হয় এবং তিনি কিন্তু ওই অভয়ার দেহ কিন্তু আটকানোর চেষ্টা করছিলেন যখন পুলিশ জোর করে তার দেহটি নিয়ে চলে যাচ্ছিল কিন্তু কার কি ভূমিকা ছিল, এইটা জানার জন্য সিবিআই তাকে আজ এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্স দপ্তরে তলব করেছে এবং যেই বিষয়গুলো হচ্ছে সেই দিনকার পুলিশের কি ভূমিকা ছিল, কেন এত তাড়াহুড়ো করছিলেন তারা যাতে দেহটি পুড়িয়ে ফেলা হয়, এই সমস্ত বিষয়ে তার কি মতামত বা তিনি কি জানেন সেই ব্যাপারটা নিয়েই কিন্তু তাকে আজ তলব করা হয়েছে এবং এগারোটার নাগাদ সিজিও কমপ্লেক্সে আসবেন তিনি এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তনয়া, বেশ, নজর রাখো আনন্দমোহন। ইডির নজরে সুদীপ্ত রায়ের সম্পত্তি এবং ব্যাংকের লেনদেন। ইডির নজরে গত 10 বছরের সম্পত্তি বৃদ্ধি হয়েছে এবং খতিয়ে দেখা হচ্ছে সে সমস্ত কিছু বিধায়কের আয়কর রিটার্নও। ইডির নজরে চিকিৎসার সামগ্রী কেনার পরিমাণ, এমনকি সুদীপ্ত রায়ের সম্পত্তির উৎস খতিয়ে দেখছে ইডি এই মুহূর্তের অন্যতম বড় ব্রেকিং। আরও বিস্তারিত আমাদের জানাবে অর্ণব আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণব, দেখো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যে 20 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালানো হয়, সেই তল্লাশি অভিযান থেকে যে নথি পাওয়া গেছে সেগুলো যেমন এক্সামিন করে দেখা হচ্ছে, তার পাশাপাশি তার ব্যাংকের লেনদেন এবং তার আয়কর রিটার্নের যে নথি গত 10 বছরে সেটাও কিন্তু খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা। এবং যেটা অভিযোগ উঠেছে যে আজকে করে যে সমস্ত মেডিসিন বা মেডিকেল ইকুইপমেন্ট বা অপারেশনের জন্য যে সমস্ত ইকুইপমেন্ট নেওয়া হতো সেগুলোর ক্ষেত্রেও কিন্তু দুর্নীতি হয়েছে এবং সেই টাকা কোথায় গেল সেটা যেমন খুঁজিয়ে দেখা হচ্ছে। তার পাশাপাশি যদি দেখা যায় যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সুদীপ্ত রায়ের যে নার্সিংহোম তার টাকার উৎস কি এবং তার যে বাগান বাড়ি তার পিছনেও টাকার উৎস কি সেগুলোও কিন্তু তারা খতিয়ে দেখছেন। তনয়া, ধন্যবাদ জানাই অন্যতমায়। ইডির নজরে সুদীপ্ত রায়ের সম্পত্তি এবং ব্যাংকের লেনদেন রয়েছে, কারণ ইডির নজরে গত 10 বছরে কতটা সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এই সুদীপ্ত রায় সেটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, এমনকি খতিয়ে দেখা হচ্ছে বিধায়কের আয়কর রিটার্নও। ইডির নজরে চিকিৎসা সামগ্রী কেনার পরিমাণ, সুদীপ্ত রায়ের সম্পত্তির উৎস ঠিক কোথায় রয়েছে তাই খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা। নবান্ন মুখ্য সচিবের সঙ্গে বৈঠক যথেষ্টই হতাশাজনক, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতিতে অনড় থাকছেন জুনিয়র চিকিৎসকেরা। বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা, লাগাতার তারা অবস্থান করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন এবং কর্মবিরতি তাদের চলছে। ন্যায্য 5 দফা দাবি এবং সেই 5 দফা দাবি মৌখিকভাবে বলা হলেও সেখানে লিখিত কোনো স্বাক্ষর নেই, অর্থাৎ লিখিত প্রমাণ এখনও পর্যন্ত হাতে তাদের নেই, যে কারণের জন্য এখনই কর্মবিরতি তারা তুলে নিচ্ছেন না, আন্দোলন এখনও পর্যন্ত চলছে। গতকাল মুখ্য সচিবের সঙ্গে তাদের বৈঠক হয় এবং সেই বৈঠক যথেষ্টই হতাশাজনক ছিল এমনটাই কিন্তু জানিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। এবং সেই বৈঠকে মূলত মিনিটসের উল্লেখ করা হয়েছে যেখানে সই নেই রাজ্যের তরফ থেকে এবং যেই সই না থাকার কারণে স্বচ্ছতা আদৌ বজায় থাকলো কিনা সেটা নিয়ে প্রশ্ন সামনে আসছে। অন্যদিকে লাইভ স্ট্রিমিংয়ের দাবি যে বারংবার চিকিৎসকেরা তারা করেছিলেন পরবর্তী সময় রাজ্যের তরফ থেকে নাকচ করে দেওয়ায় অবশেষে লাইভ স্ট্রিমিং হয় না, কিন্তু তাদের মধ্যে কথোপকথনে কিন্তু এটা স্পষ্ট হয়েছিল যে একটি মিনিটসে দেওয়া হবে এবং সেখানে রাজ্য সরকারের সই থাকবে, কিন্তু সেই কোনো রকমের লিখিত আকারে সই বা কোনো প্রুফ না থাকার কারণে এখনো পর্যন্ত অবস্থান চলছে, আন্দোলন চলছে, কর্মবিরতি চলছে। আন্দোলনরত চিকিৎসকদের বক্তব্য শুনে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকটি দাবিকে অত্যন্ত সহানুভূতির সঙ্গে শুনেছিলেন এবং আমরা সেই যে স্বচ্ছতার দাবি নিয়ে গেছিলাম সেই রকমভাবেই বোথ সাইডের এগ্রিমেন্টে মাইনিউট সাইন করেই সেখান থেকে এসেছিলাম। কিন্তু আজকের আলোচনায় আমরা যখন বসি প্রশাসনের তরফ থেকে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সহ যারা ছিলেন তাদের সঙ্গে অত্যন্ত সদর্থকভাবে কথাবার্তা হলেও
আমরা আমাদের তরফ থেকে চতুর্থ এবং পঞ্চম দাবি নিয়ে যথার্থতাকে পরিষ্কারভাবে রাখলেও তারা মৌখিকভাবে আমাদের সঙ্গে এগ্রিমেন্টে আসেন। মিটিংয়ের শেষে আমরা দেখতে পেলাম যখন আমাদের হাতে মাইনোরস দেওয়া হলো, সেই মাইনোরসে বেশিরভাগ কথাকেই বাদ দিয়ে দেওয়া হলো। এই ভূমিকা দেখে আমরা হতাশ এবং তাদের সদিচ্ছা সম্পর্কে আমাদের প্রশ্ন উঠছে। আজকের আলোচনার এই যে পরিণতি এবং সামান্য একটি লিখিত মাইনোরস দিতে, মাইনোরসের দাবিগুলো ইনক্লুড করতে তাদের যে আমাদের খানিক অনাস্থার জন্ম দিচ্ছে। ন্যায়সঙ্গতা, 9 তারিখের যে ঘটনাকে সামনে রেখে যে নৃশংসতা পশ্চিমবঙ্গের বুকে উঠে এসছে তাকে মান্যতা দিয়ে এবং হসপিটালের মধ্যে যদি নর্মাল পরিবেশ তৈরি করতে হয়, আমাদেরকে আবার কাজে ফিরতে হয়, আমাদের সহপাঠিনীকে যে ঘটনা ঘটেছে তার জন্য তার সুরক্ষা এবং সেফটির প্রসঙ্গ যদি সেই ঘটনা যাতে সুরক্ষিত করতে হয়, সেফটি সিকিউরিটি যাতে সুরক্ষিত করতে হয়, কোনো ছাত্রছাত্রীকে যাতে থ্রেট কালচারের মুখে না পড়তে হয়, আর সেই জন্য আমরা মনে করি এই অ্যাডভার্সিপগুলো, যে ডাইরেক্টিভগুলো আসার কথা সেই ডাইরেক্টিভগুলো নিয়ে আলোচনা করতেছিলাম, এগুলো অত্যন্ত জরুরি। সেই জরুরির জায়গা থেকে আমরা বলতে চাই অতি দ্রুততার সাথে এই জায়গাটাকে দেখা হোক এবং আমাদের হসপিটালের সাথে যে আমরাও তো অতি দ্রুততার সাথে কাজে ফিরতে চাই, তাহলে কাজে ফিরতে গেলে আমাদের যে দাবি দেওয়া ছিল, যে ন্যূনতম দাবি দেওয়া, সেই ডাইরেক্টিভের অপেক্ষায় আমরা আছি। আমরা মনে করি যে রাজ্য প্রশাসন যদি আমাদের আন্দোলনের প্রতি সদর্থক থাকেন এবং আমাদের দাবিকে ন্যায়সঙ্গত বলে মনে করেন, আমি মনে করি অতি দ্রুততার সাথে তারা এই পদক্ষেপ গ্রহণ করবেন। আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভের প্রশ্নে আমাদের যেভাবে কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ চলছিল সেইভাবেই চলবে। আমরা ডিরেক্টিভের অপেক্ষায় আছি, ডিরেক্টিভ দিলে আমরা আমাদের অবস্থান এবং কর্মবিরতি সম্পর্কে সুনির্দিষ্ট দাবি আপনাদের কাছে রাখব। আমরা দাবি জানিয়েছি কিন্তু আপনারা অপারগ। বাকি প্রত্যেকটা প্রশ্নে, রোগী পরিষেবার প্রশ্নে, সুরক্ষার প্রশ্নে, সিসিটিভির প্রশ্নে, আইসিসির প্রশ্নে, এরকম কোনো জিনিস আমরা বের করে আনতে পারলাম না। কিন্তু তারপরেও আমরা আশাবাদী, আমরা কিন্তু আশাবাদী। আমরা এই যে মেল পাঠাতে বলা হয়েছে, আমাদের তরফ থেকে কী ঠিক ফর্মুলেশন, কী কী ডিরেক্টিভ আমরা চাইছি, মানে আমরা 5 ঘন্টা মিটিংয়ের পর এমন মনে হলো যে হয়তো বা ওই মেলটা আমরা এখানে বসে মানে পাঠিয়ে দিলেই যেন কিছু একটা সমাধান হতো। 5.5 ঘন্টা ধরে যে এত আলোচনা হলো, সেটা একটাভাবে যে ইতিবাচক আলোচনার দিকে আমরা এগোচ্ছিলাম সেটা একটাভাবে একটা হতাশার জায়গা তৈরি হলো। তারপরেও আমরা মেল পাঠাবো এবং আমরা আশা করবো যে অত্যন্ত মানে প্রিন্সিপাল সেক্রেটারি বলেছেন যে কালকে সকালের মানে চিফ সেক্রেটারি বলেছেন যে কালকে সকাল দুপুরের মধ্যেই কিছু ডিরেক্টিভ আমাদের দাবি মেনে আসতে চলেছে বা আসবেন, এরকম মৌখিক যে আসা, যদি তিনি মিনিটসে সেটা লেখেননি বলে আজকে ব্যাপারটা হলো না, তো সেটা দেখা যাক। সেটার জন্য আমরা অপেক্ষা করছি, অবস্থান মঞ্চেই অপেক্ষা করছি, কর্মবিরতিটি অপেক্ষা করছি।